ভর্তি যুদ্ধ শুরু হয়ে গেছে। কিন্তু আমরা যুদ্ধ শব্দটি ব্যবহার করি তার কারণ হলো আসলেও এটা একটা প্রায় যুদ্ধের মতো, যে 12,13 লক্ষ স্টুডেন্ট এইচএস এক্সাম দিয়েছে, তারা সবাই এখন অ্যাডমিশনের দৌড়ে দৌড়াচ্ছে। সবারই ইচ্ছা থাকে যে ভালো কোনো জায়গায় চান্স পাবে, এবং যেই জায়গাগুলোতে মানুষের টার্গেট থাকে ওই জায়গায় সিটের নাম্বার কিন্তু অনেক কম। ঢাকা ইউনিভার্সিটির কথা যদি বলি, ঢাকা ইউনিভার্সিটি ক ইউনিটে কত 1,500 মতো সিট আছে, খ কত সেম অবস্থা, ডি ইউনিটে 1,000 খানেক সিট আছে, বুয়েটে এখন 1,200 মতো সিট আছে, মেডিকেলে 3,500 মতো সিট আছে। এই যে প্রতিটা জায়গায় যে খুবই সীমিত সংখ্যক সিট, এটার পিছে লাখ লাখ স্টুডেন্ট চেষ্টা করছে, যেটার কারণে পুরো জিনিসটা অনেক কঠিন হয়ে যাচ্ছে। ইনফ্যাক্ট ওই দিন স্ট্যাটস বলছিল যে বাইরের দেশে বেস্ট বেস্ট ইউনিভার্সিটি হার্ভার্ড MITতে যতজন এক্সাম নেয় যতজন চান্স পাওয়ার যে রেশিও, তার থেকে বাংলাদেশে ঢাকা ইউনিভার্সিটি মেডিকেল বুয়েট এইসব জায়গায় চান্স পাওয়ার রেশিও তার থেকে আরও অনেক বেশি কঠিন। খুবই 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 টাফ, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যারা প্রিপারেশন নিচ্ছে, যারা পরীক্ষা হলে যারা পাস করবে তারা চান্স পাবে। সো এই জায়গাটায় আমরা অনেকগুলো মিস্টেক করে থাকি, সো এই মিস্টেকগুলোর জন্য আজকের এই ভিডিওটা। সো যারা যারা এক্সাম দিচ্ছ, ভর্তি পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ, ভিডিওটা এক্সাক্টলি তাদের জন্য। অর আগামী বছর ভর্তি পরীক্ষা দিচ্ছ বা মানে দেওয়ার কথা HSC পরীক্ষা আগামী বছর, তারাও দেখে একটা আইডিয়া নিতে পারো। সো একটা একটা করে আসি। ফার্স্ট অফ অল কোচিং, এই সময় অনেক মিসইনফরমেশন ফ্লোট করে যে ভাই এই কোচিং ভালো না, এই কোচিং ভালো। অনেকে একটা পেপারে অ্যাড দেখে, একটা লিফলেট দেখে কোচিংয়ে ভর্তি হয়ে যায়, খবরও নেয় না যে কোচিংটা কেমন। সো কোচিং নির্বাচনের সময় অবশ্যই অবশ্যই গত বছর তোমার কলেজের সিনিয়র ভাইয়া বা আপুরা কোথায় পড়েছে, কোথায় পড়ে ভালো করেছে, এবং তাদের পার্সোনাল রেকমেন্ডেশন নিয়ে তারপরে কোচিংয়ে ভর্তি হও। এবং কোচিংয়ে ভর্তি হওয়ার সময় কোন ব্যাচ ভালো, কোন ব্রাঞ্চ ভালো, এটাও খেয়াল করো। অনেক সময় এক কোচিং থেকে আরেক কোচিংয়ের পার্থক্য যত বেশি হয়, তার থেকে বেশি পার্থক্য থাকে একই কোচিংয়ের ব্যাচ টু ব্যাচ, যে ব্যাচে ভালো হয় ক্লাস নিচ্ছে, যে ব্যাচে অত ভালো পড়াচ্ছে না। সো শুধুমাত্র কোচিং না, কোচিং, কোচিংয়ের কোন ব্রাঞ্চ, কোচিংয়ের কোন ব্যাচ, এগুলো একটু খোঁজ খবর নিয়ে তারপরে কোচিংয়ে ভর্তি হোক। আর একটা বড় মিস্টেক যেটা আমরা সবসময় এই সময় করে থাকি, ফ্রেন্ডরা যেখানে যাচ্ছে আমিও চোখ বন্ধ করে ওখানে যাই। এই মিস্টেকটা আমি নিজেও করেছিলাম, 1.5 মাসের মতো একটা বাজে সময় ওয়েস্ট হয়েছে, তারপরে আবারও রিগ্রুপ করে আবারও পড়াশোনা শুরু করতে হবে। সো এটা একটা বড় মিস্টেক। সো সবসময় ফ্রেন্ডরা যেদিকে যাচ্ছে ভেড়ার পালের মতো, ওই দিকে যদি তুমি যাও এটা একটা বড় মিস্টেক হবে। অ্যান্ড রিমেম্বার, সিনিয়র ভাইয়াদের কাছ থেকে আপুদের কাছে রেকমেন্ডেশন নিয়ে তারপরে শুধুমাত্র ভর্তি হোক। যে কোনো জিনিস কেনার আগে রেকমেন্ডেশন দেখো না, রিভিউ দেখো না, কোচিংয়ের রিভিউ না নিয়ে তোমার লাইফে একটা বিগেস্ট একটা ব্যাটলের আগে তুমি যদি র্যান্ডমলি এক জায়গায় ঢুকে যাও, এটা একটা বিশাল বড় বোকামি হবে। দ্যাটস নাম্বার ওয়ান। টিউশন, অনেকের কোচিংয়ে কাজ হয় না, তার কারণ হলো কোচিংয়ে যে স্পিড, একসাথে 60 জনের জন্য একই স্পিড। সো তুমি একটু পিছিয়ে আছো, কেউ একটু এগিয়ে আছে, তোমার জন্য ওই স্পিডটা হয়তো ম্যাচ নাও করতে পারে। দেখা যায় যে অনেক সময় স্পিড ম্যাচ করতে না পারার কারণে অনেক পড়া পাইল্ড আপ হয়ে থাকে, অ্যান্ড তারপর তুমি ভাবো না এইটা তো আর জীবনে সম্ভব না, কোচিংয়ে যাওয়াই বন্ধ করে দাও, পড়াশোনা বন্ধ করে দাও, অ্যান্ড অ্যাট দ্য এন্ড অফ দ্য একটা নেগেটিভ রেজাল্ট চলে আসে, এবং যেটা কিনা খুবই খুবই সত্য। তোমরা এখনই শুরু করে দাও না কোচিং, দেখবা যতদিন যাচ্ছে স্টুডেন্টের নাম্বার কমতেছে 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 কমতেছে, HSC পরীক্ষা ধাপ করে অনেকগুলো কমে যাবে, তারপর আস্তে 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 কমতে থাকে। আমি 4 বছর কোচিংয়ে পড়েছি অ্যাডমিশনের জন্য, এটা প্রতি বছর এই জিনিসটা হয়। সো তার মানে হলো মানুষ কোচিংয়ের টেম্পোটার সাথে ম্যাচ না করতে পারে, আস্তে আস্তে ফল আউট করতে থাকে। তখন একমাত্র সুযোগ টিউশন, বাসায় কারোর সাথে সাথে পড়াচ্ছে, যে তোমাকে একেবারে তোমার যেসব জায়গায় ল্যাকিংস আছে ওগুলো পড়াবে। বাট এখানে একটা বড় সমস্যা আছে, আই বি ভেরি অনেস্ট, টিউশন করতে যদি চাও, তোমাকে যদি একা কোনো ভাইয়া পড়ায় সেটা তোমাকে অনেক টাকা চার্জ করবে, এটার অ্যাফোর্ডেবিলিটি অনেক বড় একটা ঝামেলা, সব অ্যাফোর্ড করতে পারে না। সো একটা হ্যাক যেটা আমি নিজে করেছিলাম আমাদের সময়, আমরা 5 বন্ধু মিলে এক ভাইয়ের কাছে পড়েছিলাম, যেটা আমাদেরকে অনেক হেল্প করেছে, অ্যান্ড অ্যাফোর্ডেবিলিটির মধ্যে আর কি চলে এসেছিলো। আর আমি যখন টিউশন করাতাম অ্যাডমিশনের সময় সবসময় ব্যাচে পড়াতাম, বিকজ একজনকে যদি পড়ায় এত টাকা ওর দেওয়া পসিবল না, এক, আর দুই, একজনের জন্য আমার টাইমটা দেওয়া উচিত না বা সম্ভব না বা নট ওয়ার্থ ইট। সো তখন আমরা যেটা করতাম ব্যাচ করে পড়তাম। সো যদি টিউশনই করো, ফাইন্ড ফিউ ফ্রেন্ডস যারা কিনা তোমার লেভেলেই আছে এবং তাদের সাথে একটা ব্যাচ করে টিউশনের জায়গায় পড়তে পারো। দুই নৌকা, এর নিয়ে আমি একটা স্ট্যান্ড অলোন ভিডিও করেছি, যে একই সাথে দুই জায়গায় প্রিপারেশন নেওয়াটা ক্ষতিকর না লাভজনক। সোজা হিসাব তোমাদেরকে আবারও বলি, কিছু জায়গায় প্রিপারেশন সেম, যেমন তুমি যদি বুয়েটের প্রিপারেশন নাও, বুয়েট, কুয়েট, চুয়েট, রুয়েট, সাস, এগুলো হয়ে যাবে, মানে একই ইঞ্জিনিয়ারিং, মেডিকেল সব মেডিকেল হয়ে গেল। IBA তে যদি দাও, IBA, BUP, প্রাইভেট ইউনিভার্সিটি, এগুলো সিমিলার। সো একটা স্টাইলের প্রিপারেশনের বাইরে যদি যাও তাহলে ঝামেলা। কেমন? মনে করো তুমি IBA প্রিপারেশন নিচ্ছ, তুমি বুয়েটের প্রিপারেশনও নিচ্ছ, এটা কিন্তু দুটো কমপ্লিটলি দুই ধরনের, তখনই ঝামেলাটা হয়। তোমার যদি মনে হয় IBA তে তো
মাত্র 120টা সিট, আমার যদি চান্স না হয় এই জন্য আমি বুয়েটটাও পড়ি। বাট তুমি শুধু আইবিএতে যদি প্রিপারেশন নিতে তাহলে তোমার চান্স প্রবাবিলিটি তো আরো বেশি হইতো। এখন তুমি যখন বুয়েটেও যাচ্ছ, তুমি তোমার যে পুরো অ্যাটেনশনটা আছে ওটাকে মাঝখানে ভাগ করে এখানে অর্ধেক দিচ্ছ, এখানে অর্ধেক দিচ্ছ, আইবিএটাও হচ্ছে না বুয়েরও হচ্ছে না, বড় ঝামেলা হয়ে যাচ্ছে। দুই নৌকায় পা দেওয়ার আগে একটু চিন্তা করে নিও। মনে রেখো এটা কিন্তু ইউনিভার্সিটির উপর ডিপেন্ড করে, পড়ার স্টাইলের উপর ডিপেন্ড করে। সবগুলো ইউনিভার্সিটির পরীক্ষা এক ধরনের, ইঞ্জিনিয়ারিং এর এক ধরনের, আইবিএটা এক ধরনের, মেডিকেল এটা এক ধরনের। সো যেকোনো একটা ধরন ধরো, ইউনিভার্সিটি না কিন্তু একটা স্টাইল, যেন দুই ধরনের প্রিপারেশন তোমাদের নেওয়া না লাগে। এরপরে প্রেশার, শুরুতে ঢুকার পরে দেখবা যে প্রথম দিন তিনটা চ্যাপ্টার শেষ হয়ে গেছে, তারপরের দিন তিনটা চ্যাপ্টার, বিকজ ক্লাসে যখন তুমি পড়েছিলে দুই বছর ধরে বইটা শেষ করেছো, তো একটা চ্যাপ্টারের পিছিয়ে দুই তিন চার পাঁচটা ক্লাস যায়, এখানে একদিনে দুই তিনটা চ্যাপ্টার হয়ে যায়। যে প্রেশারটা অনেকে নিতে পারে না, এই প্রেশারটা নেয়ার বা না নেওয়ার ফলে যেটা হয় যে শুরুতে তুমি ডিমোরালাইজড হয়ে যাও, যে এটা তো পসিবল না, এটা দিয়ে আমাদেরকে হবে না। বাট এই প্রেশারে না সবাই আছে, শুধু তুমি যে প্রেশারে যে মানে মারা যাচ্ছ তা না, সবারই সেম অবস্থা। এবং সবই যে 100% শেষ করতে হবে এমন কোনো কথা নাই, ওখানে কিন্তু লেকচার শিটগুলো, কোচিংয়ের বা গাইডগুলোতে অনেক ডিটেলসে জিনিসপত্র থাকে, সব কিছু শুরুতে পারার কথা না। বাট ইটস অল রাইট, তুমি যখন আস্তে আস্তে মোমেন্টাম বাড়াবা, আস্তে আস্তে আগে থাকবে, দেখবে যে প্রেশার লেভেলটা কমতে থাকবে। সো শুরুর দিকে যে ঝামেলাটা হয় প্রেশারের কারণে, মানুষ অনেকজনই হার মেনে নেয়। সো হারটা মেনে না, বিকজ আস্তে আস্তে যখন প্রিপারেশন বাড়াবা দেখবা প্রেশারটা কমতে থাকে। আমি যে বললাম না এটাও সত্যি, কোচিংয়ে জাস্ট দেখো যতদিন যাবে, তুমি যদি লাস্ট পর্যন্ত টিকে থাকো দেখবা যে যদি 60 জন থেকে ক্লাস শুরু হয় শেষ দিনে আসে 20-25 জন। সো আস্তে আস্তে অনেকজন ফল আউট করে। সো তুমি যেন ফল আউটের মধ্যে না পড়ো, তুলো না। আমার এক ফ্রেন্ড এত মার্ক পাচ্ছে, আমি তো এত মার্ক পাচ্ছি, ও এটা এত পাচ্ছে, তুমি তো এত পাচ্ছ, এই তুলনা করতে যে অনেকে ঝামেলায় পড়ে যায়। এই তুলনা করতে যে ভালো এইচএসে তো আমরা দুজনই A+ পেলাম, আমরা দুজনই গোল্ডেন পেলাম, কোচিংয়ে এসে তো ও এত আগে আসে, আমি এত পিছিয়ে আসে। অ্যান্ড দেন তোমার নিজের ফ্রেন্ডের সাথে তুলনা করলে নিজেরাই কিন্তু অনেক পিছিয়ে যাবে, এবং এই জিনিসটা সব থেকে বেশি টক্সিক এবং সব থেকে বেশি মানুষ করে। বিকজ তোমার সব থেকে ক্লোজেস্ট ফ্রেন্ডের সাথে তুমি সবসময় পড়ালেখা আলাপ করতো, এখন তুমি তার সাথে পড়ালেখা আলাপ করতেছো না, বিকজ তুমি ভাবতেছো ও তো অনেক আগে গেছে, ও তো 185 পায়, আমি তো 131 পাই, আমি বেয়ারলি পাসিং, আমি 500 করতেছি না, আমি তোর সাথে এখন আমার পড়ালেখা জিনিসও শেয়ার করতে পারবো না, তখন ঝামেলাটা হয়ে যায়। বাড়ি তুলনা করো না, কোনো একটা পার্টিকুলার এক্সামে খারাপ হইতেই পারে। আমি যেমন আমার আগে অ্যাডমিশনে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করে বলছিলাম, অনেক পরীক্ষায় আমি 20-এর কম পেয়েছি, শেষ পর্যন্ত যে কিন্তু সব জায়গায় চান্সও পেয়েছি। শুরুতে একটা পরীক্ষায় কম পাওয়া মানে তোমার যে পুরো বেসিক খারাপ তা কিন্তু না, ওই একদিন তোমার জন্য খারাপ হয়েছে। সো ওই একটার জন্য তুলনা করে নিজের পুরো প্রিপারেশনের লাইনই চেঞ্জ করে দিও না, বা কোচিংয়ে চেঞ্জ করে দিও না, বা কোচিংয়ে যাওয়া বন্ধ করে দিও না, সেই ঝামেলাটার জন্য তোমাদের মধ্যে না হয়। অনুশীলন, এই জিনিস সব থেকে বেশি ইম্পর্টেন্ট। মেজরিটি অফ স্টুডেন্ট যারা খুবই ভালো প্রিপারেশন নিয়েছে, খুবই ভালো স্টুডেন্ট, অ্যাডমিশনে যাওয়ার চান্স হয় না, তার কারণ হলো এক্সামের দিন, ওই এক্সামের টাইমে তারা হঠাৎ করে নার্ভাস ব্রেকডাউন হয়, অ্যান্ড বুম, পারা জিনিস পারে না, সময়ের কারণে পারে না। ভর্তি পরীক্ষায় ভালো করার একটা বিশাল রিজন হলো মডেল টেস্ট দেওয়া। তুমি ঢাকা ইউনিভার্সিটির কোয়ালিটি পরীক্ষা দিচ্ছ, কোয়ালিটির মডেল টেস্ট অনেকগুলো দাও, বিগত 10 বছরের মডেল টেস্টগুলো দাও, দিয়ে দেখো তোমার প্রিপারেশন কেমন। প্রতিবার দিবা নিজে কিছু ভুল চোখে পড়বে, নেক্সট টাইম দিবা নিজে কিছু ভুল চোখে পড়বে, নেক্সট টাইম দিবা নিজে কিছু ভুল চোখে পড়বে, আস্তে আস্তে ফিক্স করে থাকবে। দেখবা সময় একদিন ঝামেলা করছো, একদিন নার্ভাস হয়েছিলাম, একদিন পারা জিনিস পারো না, এই জিনিসগুলো যত দিবা তত না তোমার কমফোর্টেবল লাগবে। প্রিটেস্ট দাও, টেস্ট দাও, তারপরে তো এইচএস এক্সাম দাও। আর তুমি যদি ভাবো প্রিটেস্ট টেস্ট ছাড়া ডিরেক্ট এইচএস এক্সাম দিলে কি অবস্থা হবে, চিন্তা করে দেখো প্রিটেস্টে কি অবস্থা হয়েছিল, মনে আছে? সেম জিনিস অ্যাডমিশনেও হবে। সো মেক শিওর যে কোনো অ্যাডমিশনে এই জিনিসটা একটা মানে সার্বজনীন সত্য, যত বেশি মডেল টেস্ট দিবা তোমার কমফোর্ট জোন তত বাড়বে, এবং ওই পরীক্ষা ভালো করার প্রবাবিলিটি তত বাড়বে। বিকজ সবগুলো এক্সামে বিগত 10 বছরের প্রশ্ন থেকে প্রচুর প্রশ্ন আসে, সো এক তো কমন পাবা, দুই কমফোর্ট জোন অনেক বেড়ে যাবে। অ্যান্ড সময়, এই জিনিসটা মেনটেন করা খুব বেশি দরকার। অ্যাডমিশন সময় দুই ধরনের স্টুডেন্ট থাকে, এক ধরনের স্টুডেন্ট খুব সুন্দর করে টাইম লাইন বেঁধে দেয়, এতদিন থেকে এতদিন আমার এতদিন সময় আছে, এই ইউনিটের পরীক্ষা এত তারিখে, ইঞ্জিনিয়ারিং এত তারিখে, মেডিকেল এত তারিখে, এটা এত তারিখে, এটা একদম সুন্দর টাইম লাইন বাঁধা থাকে। আর অনেকজন টাইম লাইন ছাড়াই পড়তে থাকে, খেয়াল করে দেখো, কিন্তু টাইম লাইনটা খুব বেশি ইম্পর্টেন্ট। তার কারণ হলো এক একটা পরীক্ষা এক এক জায়গায় হয়, অনেক সময় ঢাকার বাইরে যেয়ে তোমাদের এক্সাম দিতে হবে, যারা যারা ঢাকার বাইরে আসছে তাদেরকে ঢাকায় এসে পরীক্ষা দিতে হবে। টাইম লাইনটা মেনটেন করে ওই অনুযায়ী ফর্ম তোলা, ফর্ম সাবমিট করা, পরীক্ষা দিতে আসা, আবার পরে পরীক্ষার জন্য প্রিপারেশন নেওয়া, আরেক জায়গায় যাওয়া, পুরো জিনিসটা অনেক হেক্টিক। 4 মাসের মধ্যে ধাপ 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 করে হতে থাকে। তোমার যদি সুন্দর করে ক্যালেন্ডার মেনটেন করে টাইম লাইন মেনটেন করা না থাকে, এটা বিশাল বিপদে পড়বা। সো মেক শিওর এই জায়গায় জন্য কোনো ঝামেলা না হয়। আর পার্সোনাল টাইম ম্যানেজমেন্ট আরও দরকার। প্লিজ এই কয়েকটা সময়ে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম থেকে বের হয়ে যাও,
এটা যে কি পরিমাণ সময় নষ্ট করে তুমি কল্পনাও করতে পারবে না। সো নিজের জীবনের এই 4 মাসে তুমি একটু কষ্ট করে হলো সোশ্যাল মিডিয়াটাকে একটু দূরে ঠেলে দাও, খালি মেসেঞ্জার ইউজ করো ফ্রেন্ডদের সাথে, হ্যাঁ কোচিং এর টাইম জানার জন্য, পড়ালেখার আপডেট জানার জন্য, টিউশনের আপডেট জানার জন্য, টুকটাক জিনিসপত্র ঠিকঠাক করার জন্য মেসেঞ্জার বা কোনো একটা হোয়াটসঅ্যাপ কিছু একটা ইউজ করো, বাট সোশ্যাল মিডিয়া ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম প্রচুর টাইম নষ্ট করবে, প্লিজ এই সময় সময়গুলো নষ্ট করো না। অ্যান্ড লাস্টলি আসে পরীক্ষার দিন, এটাতেও মেজরিটি মানুষ অনেক বড় ভুল করে। আমি আমার লাইফে দেখেছি আমার অনেক ফ্রেন্ড শেষ পর্যন্ত যে এক্সাম হলেই যায় নাই, কেন? বিকজ ও মনে করেছে ওকে দিয়ে এই পরীক্ষাটা পাস হবে না। অনেক ফ্রেন্ড পরীক্ষা দিতে যাওয়ার তা 5 দিন আগে 10 দিন আগে ডিসাইড করেছে, না আমি পরীক্ষা দিতে যাবো না বিকজ আমার কাছে মনে হয় আমি চান্স পাবো না। সো প্লিজ ইটস এ রিকোয়েস্ট, ওই যে বললাম না একটা ফলো আউট রেশিও, 60 জন নিয়ে যখন শুরু হয় আস্তে আস্তে কমতে 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 20 জনে চলে আসে, ওই যে 40 জন বাদ যাচ্ছে ওর মধ্যে জন্য তুমি না পড়ো, অ্যাটলিস্ট পরীক্ষাটা দাও, পরীক্ষার হলে ঢোকার পরে অ্যাটলিস্ট শেষ পর্যন্ত 100% এফর্টটা দাও, তারপরে দেখো কি হয়। অ্যান্ড মেক শিওর, আগে একটা ভিডিওতে একটা জিনিস শিখেছিলাম পরীক্ষার আগের দিনে প্রেশার কমানোর জন্য, দ্য স্নাইপার এফেক্ট দ্য বম্বিং এফেক্ট, না দেখে থাকলে ওই জিনিসটাও দেখে নিও, নিজে একটু প্রেশার কমাও, বি কমফোর্টেবল। অ্যান্ড ভর্তি পরীক্ষায় এই যে 7-8টা মিস্টেকের কথা বললাম, প্লিজ এই মিস্টেকগুলো করো না, তোমার লাইফটাকে একটু রুটিনের মধ্যে নিয়ে আসো, ডিসিপ্লিনের মধ্যে নিয়ে আসো, সব চোখ কান নাক মুখ বন্ধ করে সোশ্যাল মিডিয়া বাদ দিয়ে পড়াশোনা করো। আই উইশ ইউ অল দ্য বেস্ট।